সুধীবৃন্দ, সুসজ্জিত খোলা সবুজ জিপে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি। একটি কণ্ঠস্বর যা ভেঙে চুরমার করে দেয় শত্রুর ভোর, যে কণ্ঠ স্বপ্ন দেখায় বাংলাদেশের সূর্যোদয়ের, যে কণ্ঠে লেখা থাকে বাঙালির স্বপ্ন তিথি, সে কণ্ঠেই গায় সাম্যের গান বিজয় একাত্তর। উৎক্ষিপ্ত নক্ষত্রের কৃষ্ণ কত চিহ্নে প্রজ্বলিত সূর্যের মতো দেদীপ্যমান তার সোনা মুখ, কপলের শৃঙ্খলিত বৃক্ষের অনার্য সংহতি, ললাজের ভাজে ভাজে বিজয়ের প্রতীক্ষা, তর্জনের কম্পনে শোষণের দৃঢ় প্রতিবাদ। বিজয় এমনি আসেনি, ভিক্ষা পাইনি, স্বপ্ন দেখেছি, লড়েছি, দিয়েছি প্রাণ, ফিরিয়ে এনেছি হারিয়ে যাওয়া মান। স্বপ্ন দশটা আর কেউ নন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকের প্যারেডের প্রথমেই রয়েছে ইউনিট পতাকাবাহী কন্টিনজেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী পরিদর্শন করছেন ইউনিট পতাকাবাহী কন্টিনজেন্ট, নেতৃত্ব দিচ্ছেন উপপরিচালক ফারুক আহমেদ, সাথে রয়েছেন সহকারী পরিচালক ফারুক ইসলাম ও সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান। The first contingent on our left is the flag carrier contingent of the Rangers and units. The honorable prime minister is now inspecting this contingent. মাননীয় প্রধানমন্ত্রী পরিদর্শন করছেন পুরুষ আনসার ব্যাটালিয়ন কন্টিনজেন্ট, নেতৃত্ব দিচ্ছেন উপপরিচালক মোহাম্মদ সেফাউল হোসেন, সাথে রয়েছেন সহকারী পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির ও সহকারী পরিচালক শফিকুল ইসলাম। এর পেছনে রয়েছে সুসজ্জিত অশ্বারোহী দল, নেতৃত্ব দিচ্ছেন সহকারী পরিচালক মোহাম্মদ হেলালুদ্দিন। The honorable prime minister is inspecting the male answer battalion contingent. মাননীয় প্রধানমন্ত্রী এবার পরিদর্শন করছেন মহিলা আনসার ব্যাটালিয়ন কন্টিনজেন্ট, নেতৃত্ব দিচ্ছেন উপপরিচালক কানিস ফারজানা শান্তা, সাথে রয়েছেন সহকারী পরিচালক মাচিমিং মারমা ও সহকারী পরিচালক শাহনাজ জেসমিন। The honorable prime minister is now inspecting the female answer battalion contingent. মাননীয় প্রধানমন্ত্রী পরিদর্শন করছেন জাতীয় পতাকাবাহী দল, নেতৃত্ব দিচ্ছেন সহকারী পরিচালক অমিত হাসান, এর পেছনে রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুসজ্জিত বাদক দল, নেতৃত্ব দিচ্ছেন ব্যান্ড মেজর মোহাম্মদ আবুল কালাম। মাননীয় প্রধানমন্ত্রী পরিদর্শন করছেন পুরুষ সাধারণ আনসার গ্রাম ও শহর প্রতিরক্ষা দল কন্টিনজেন্ট, নেতৃত্ব দিচ্ছেন উপপরিচালক রুবাইত বিন সালাম, সাথে রয়েছেন সহকারী পরিচালক মোহাম্মদ শামসুর রহমান ও সহকারী পরিচালক ফাদুজ্জামান আকন্দ।